আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে, এটি পড়ছে আলমপুর 27 নম্বর ওয়ার্ডে। তো আমরা 20 টাকা করে জনপ্রতি দিয়ে টিকিট কিনে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার পর এখন আমরা রাইডগুলো দেখাবো, কী কী রাইড আছে, নতুন হয়েছে পার্ক এটা, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন। পার্কে প্রবেশের পর আমরা এদিকে হচ্ছে ডান দিকে এসে এখানে একটা রাইড দেখতে পাইতেছি, নৌকার মতো। রোদের তাপ বেশি, এর জন্য মানুষ নাই এখন তেমন। এটা বন্ধ হয়ে গেছে দেখতেছি। এই পাশে আছে বাম্পার কারের এদিকে আমরা যাচ্ছি এখন। এই উপরের দিকে হচ্ছে ট্রেন। কানউটার স্টেশন এটা। অনেকগুলো গাছ গাছালি আছে, বসে বাতাস লাগতেছে, নিরিবিলি পরিবেশ। আসছেন অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে, এনজয় করতেছে। গাছে কিছু লাইটিং দেখতে পাচ্ছি, সম্ভবত রাতে এগুলো জ্বলে, যদি আমরা তাকিয়ে দিলে দেখাতে পারবো হয়তো। এই যে এটা উঠছে, আছি পার্কের এই পাশে হচ্ছে সুরমা নদী। এই যে সুরমা নদী, আর এই যে দূরে কাজের বাজার ব্রিজ দেখা যাচ্ছে। অনেক জায়গা আছে, ভবিষ্যতে অনেক রাইড আসবে হয়তো। যে একটা রাইড সম্ভবত মনে হচ্ছে বন্ধ। এটা হচ্ছে ট্রেন, এই যে জঙ্গলের মাঝ দিয়ে ট্রেনের রাস্তা, এই যে ট্রেনের রাস্তা। এই রাইডটা অবশ্যই এনজয় করতে পারলে ভালোই হইতো। দেখা যাক, যদি সুযোগ হয় আমরা উঠবো। তো পার্কটা বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা অবশ্যই তাড়াতাড়ি চলে আসছি, 3টার সময় চলে আসছি, এর জন্য লোকজন কম। আস্তে আস্তে মানুষজন আসতেছে। এই পাশে নাগরদোলা একটা চালাইছে, আমরা দেখি ওটা শেয়ার করি আপনাদের সাথে। মিউজিকের জন্য প্রবলেম হতে পারে, কপিরাইট ক্লেমের। আমরা এখন মাঝের সারিতে আছি, সেন্টারে ঢুকে এদিকে। ফুল ভিতর
মাঝের সারি রাইড এখন কম, রাইড ভবিষ্যতে আরো আনা হবে, নতুন চালু হয়েছে তো এর জন্য তেমন নাই। ফ্রুট ফ্লাইং এটা হচ্ছে 20 টাকা করে ফ্রুট ফ্লাইং। আগে যারা বলছিলাম এটা হচ্ছে ম্যাজিক প্যারাসুট। উপরের দিকে খারা হয়ে তুলে এটা হচ্ছে মনুরেল। টিকটক চলতেছে পিচ্ছি পিচ্ছি পোলাপাইনদের, অনেকে নাও চিনতে পারেন। এটা আলমপুর, এই যে বিআরটিসি বাসের অফিস আছে, বিআরটিসি বাসের অফিসের পাশেই, পাসপোর্ট অফিস, বিআরটিসি বাস অফিস, মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসের কাছাকাছি এটা পড়ছে। হচ্ছে এদিকে হচ্ছে ওয়াশরুম, পার্কের ওয়াশরুমের ব্যবস্থা আছে। কেরুশেল, কেরুশাল টেস্ট করতেছে ঠিক আছে কিনা, তারপর যাত্রী তুলবে। দুর্বল হাটের মানুষ প্রবেশ নিষেধ। এটাও টেস্ট চলতেছে। না এটা যাত্রী তুলছে। জাম ফ্রক, এটার নাম হচ্ছে জাম ফ্রক। ফুলের গাছ, এগুলা ফুলের টপ সাজানো, অনেক সুন্দর সুন্দর ফুল, অনেকগুলো গাছ, ঘাস অনেক কিছু আছে। মানুষজন আসতেছে আসতে দিলে Thank you.
আসছে 40 টাকা করে টিকিট। মনোরেল এটা কাউন্টার, এখানে টিকিট কিনবো। দাঁড়িয়ে আছে, টিকিট কিনছি 40 টাকা দিয়ে। এখন অপেক্ষা করতেছি, ট্রেন আসলে উঠবো। আর এখানে আসলে আপনারা এই ড্রিঙ্কস ঠান্ডা এগুলো নিয়ে আসতে পারবেন বাইরে থেকে, এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, বাইরে থেকে আনলে সবথেকে বেটার হয়। আপাতত ব্যবস্থা নাই, পরবর্তীতে হয়তো হবে, তখন আপনারা নিয়ে আসতে পারেন ঠান্ডা পানি যেগুলো লাগে আর কি, চিপস টিপস এগুলো। Thank you.
সাথে সঙ্গে আমার স্বপ্নের হাতে হাত করা তাই স্বপ্নের হাতে বন্দি আমার মনের জমিতে জন্মে তাই তোমার সাথে সঙ্গে রাধা গো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সবাই সেখানে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন এই পার্কে, এসে ঘুরে যেতে পারেন। বিকাল 3টা থেকে 8টার মধ্যে যে কোনো টাইমে আসতে পারেন। সপ্তাহে 7 দিন খোলা আছে আর আসলে আশা করি এনজয় করবেন, ভালোই মজা সময় কাটাতে পারবেন। ধন্যবাদ সবাই।